নমস্কার, লাইফ চেঞ্জিং অ্যাস্ট্রোবিজ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান, গ্রহের গোচর, সময়ক্ষণ ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরই আমাদের চ্যানেলে প্রতিটি ভিডিও প্রচার করা হয়। সুদক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা জন্মছকের সঠিক বিচার আপনাদের ভবিষ্যৎকে একদম সঠিকভাবে ব্যক্ত করতে পারে, তবে রাশিফলের নিখুঁত বিচার সার্বিকভাবে ফলে যায়। গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে প্রতিটি রাশির নিখুঁত বিচার আমরা প্রতিনিয়ত নির্ণয় করে চলেছি। আজকে মেষ রাশির এপ্রিল মাসের সংক্ষিপ্ত ভবিষ্যৎ ব্যক্ত করতে চলেছি। সময় খুবই মূল্যবান, তাই নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে ঠিক কী ঘটতে চলেছে তা বলছি। আমরা জানি আপনারা নিজেদের ভালো মন্দের ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহল, তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরই এপ্রিল মাসে আপনাদের জীবনে ঠিক কী কী ঘটতে চলেছে তার একটি স্পষ্ট ছবি পাবেন। তাই এই ভবিষ্যৎ বর্ণনা আগে থেকে জেনে রাখলে আপনি আগামী দিনের জন্য সতর্ক এবং প্রস্তুত থাকতে পারবেন। আপনার রাশির অধিপতি মঙ্গল অবস্থান করছে কুম্ভ রাশিতে। মঙ্গলের অবস্থান শুভ। কুম্ভ রাশি হলো আপনার জন্ম রাশির সাপেক্ষে একাদশ ভাব। একাদশ ভাব আয়ের স্থান, রোজগারের স্থান। এপ্রিল মাসের 24 তারিখ পর্যন্ত মঙ্গলের অবস্থান শুভ, তবে মঙ্গল রাশি পরিবর্তন করে চলে আসবে মীন রাশিতে, আপনার জন্ম রাশির সাপেক্ষে দ্বাদশভাবে, যেটা ভালো নয়, কারণ মীন রাশিতে রাহুর অবস্থান। মঙ্গলের 24 তারিখের পরে মীন রাশিতে চলে আসা, রাহু ও মঙ্গলের জ্যোতি তৈরি হওয়া, জ্যোতিষের ভাষায় বলে অঙ্গারক যোগ। এদিকে মঙ্গলের দ্বাদশভাবে অবস্থান এবং রাহুর সাথে অঙ্গারক যোগ তৈরি হওয়া, সুতরাং 24 তারিখের পর আপনি আপনার শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ সচেতন থাকুন, খুবই সতর্ক থাকুন। এপ্রিল মাসে মেষ রাশির প্রেম সম্পর্ক কেমন যাবে, প্রেম সম্পর্কে সফলতা ইত্যাদি নির্ভর করছে সিংহ রাশি এবং সিংহ রাশির অধিপতি রবির হাতে। সুতরাং আপনার প্রেম সম্পর্ক ভালো হতে গেলে রবির অবস্থান শুভ হওয়া দরকার। এপ্রিল মাসের রাশিফল এবং গ্রহের অবস্থান অনুসারে 14 এপ্রিল পর্যন্ত রবির অবস্থান ভালো নয়। রবি রাহুর সঙ্গে দ্বাদশভাবে মীন রাশিতে অবস্থান করছে, সুতরাং এপ্রিল মাসের প্রথম ভাগ আপনার প্রেম সম্পর্ক নিয়ে সমস্যা তৈরি করবে। আপনার প্রিয়জনের মুডি স্বভাব নিজেদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি করবে, যা আপনার প্রেম সম্পর্কে সমস্যা তৈরি করবে, যা সম্পর্ক খারাপ করতে পারে। 14 এপ্রিলের পর শুভ পরিবর্তন আসবে, তবে মেষ রাশি যাদের জন্মছকে রবি নিচস্থ তাদের প্রেম সম্পর্ক কখনোই ভালো হয় না, মিলিয়ে নেবেন যা বললাম। মেষ রাশির ক্ষেত্রে বিবাহিত জীবন, বিবাহিত জীবনের সফলতা, বিবাহিত জীবন কেমন যাবে ইত্যাদি নির্ভর করে তুলা রাশি এবং তুলা রাশির অধিপতি শুক্রের অবস্থানের ওপর। সুতরাং বিবাহিত জীবন ভালো হতে গেলে শুক্রকে শুভ হতেই হবে। এপ্রিল মাসের রাশিফল এবং গ্রহের অবস্থান অনুসারে 25 তারিখ পর্যন্ত মীন রাশিতে শুক্র অবস্থান করবে। এই সময় আপনাদের বৈবাহিক জীবনে মাঝে মধ্যে মতানৈক্য তৈরি হবে, এই মতানৈক্য সম্পর্ক খারাপ করতে পারে, এছাড়া আর কোনো সমস্যা থাকবে না। আপনারা এই সময়ে যে কোনো সিদ্ধান্ত নিজেরা আলোচনা করে নেওয়ার চেষ্টা করুন, অহেতুক বিতর্কে জড়াবেন না। মেষ রাশির ভাগ্যপতি বৃহস্পতি অবস্থান করছে আপনার জন্মরাশিতে। আপনার কর্মপতি শনিদেব আপনার লাভের স্থানে রয়েছে, কর্মক্ষেত্রে উন্নতির জন্য এই সময়টা খুবই শুভ। আপনার ভাগ্যস্থানে কোনো অশুভ গ্রহের অবস্থান বা দৃষ্টি নেই, সুতরাং ভাগ্য আপনার সাথে আছে। যারা এই সময় কোনো টেকনিক্যাল ফিল্ডে আছেন তাদের জন্য ভালো সময়, কর্মক্ষেত্রে উন্নতি করবেন, পরিশ্রম করবেন এবং পরিশ্রমের ফলও পাবেন। আইটি, ইঞ্জিনিয়ারিং, টেকনিক্যাল কোনো কাজের সাথে যুক্ত মেষ রাশির মানুষরা উন্নতি করবেন। তাছাড়া যারা অনেক দিন ধরে মনের মতো চাকরি খুঁজছিলেন তাদের জন্য সময় ভালো। যারা চাকরি পরিবর্তন করে আরও একটি ভালো চাকরি চাইছিলেন তাদের জন্যও ভালো সুযোগ আসবে। যারা প্রমোশনের জন্য অপেক্ষা করছিলেন তারাও ভালো সুযোগ পাবেন। সঠিক পরিকল্পনা করে কর্মক্ষেত্রে এগিয়ে চলুন, সফলতা আপনার হবে। তবে যাদের জন্মছকে শনিদেব বা মঙ্গল নিচস্থ বা পীড়িত আছে তাদের ক্ষেত্রে এই শুভ ফলের তারতম্য ঘটবে। মনে রাখবেন, রাশি এক হলেই যে সকলের জন্মছকে গ্রহের অবস্থান ও ডিগ্রিগত মান এক হয় তা কিন্তু নয়, তাই রাশিফল ব্যক্তিবিশেষ কিছুটা পৃথক হতে পারে। মেষ রাশি যে সকল জাতক জাতিকারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বর্তমান সময় ভালো, তবে বড় বিনিয়োগ করার জন্য এই মাসের প্রথম ভাগটাকে কাজে লাগান। 25 এপ্রিলের পরে ব্যবসায় আরও গতি আসবে, নতুন ব্যবসা শুরু করতে চাইলে 25 এপ্রিলের পর সময়টাকে কাজে লাগাতে পারেন। গ্রহ নক্ষত্রের অশুভ প্রভাব এবং আসন্ন সংকট কাটাতে মেষ রাশির জাতক জাতিকারা প্রতিকার হিসাবে এই কাজগুলো অবশ্যই করুন, কিছু বিশেষ উপায় যা আপনাকে আরও পজিটিভ শক্তি দেবে। তার আগে জেনে নিন আপনার শুভ সংখ্যা এবং আপনার শুভ রং।
মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এপ্রিল মাসের শুভ সংখ্যা 1 এবং 5। শুভ রং লাল ও হালকা গোলাপি। মেষ রাশির জাতক জাতিকারা স্নানের পর প্রতিদিন সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করুন। হনুমান চল্লিশা পাঠ করতে ভুলবেন না। বৃহস্পতি ও মঙ্গল গ্রহের বীজ মন্ত্র জপ করুন। সোমবার জলে কর্পূর মিশিয়ে দেবাদিদেব মহাদেবকে অর্পণ করুন। বন্ধুরা, এপ্রিল মাসে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং মেষ রাশির জাতক জাতিকাদের ওপর তার প্রত্যক্ষ প্রভাব সম্পর্কিত আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং রাশিফলের নিখুঁত বিচার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।